बो घरे ना थाके मानुषेर किराम करे एलकेलका जीवन काटे সেই জন্যই তো কচ্ছি রে হিরু বিয়ে করিস নাই ভালো আছ এটা কথা খুব জানবির ইচ্ছে করে আমি জীবনে চুরি করেছি কিনা গুরু আপনি তো আমার অন্তরের সব কথাই জানেন তাহলে পর আমার বুকের জ্বালাটা আপনি মিটায় দেন না কি জন্য শুনো অন্তন অধৈর্য হলে চলবি না গুরুর উপর বিশ্বাস রাখতে হবে মানুষটারে ভালোবাসি হেললাই তো জানা নাই হুনা নাই এখন বুড়ার হাত ধরি দেশ গরম সারি আনাই উঠছি আমিও তো সেই কথাই জানতাম এতদিন এখন মনে হচ্ছে তোমার সেই ভালোবাসার মধ্যে ছন্দ ঢুকেছে তাহলে নুরুর মতো চিটার লোকের সাথে তুমি বেশ পাড়া যাবে চাও শোনা কে লজ্জা আমি কোণে রাখবো কও আই কিতাম আন না মাঝে মাঝে কথা হলে তার মাথা ঠিক থাকে না আর নেই কোন আই কি কইতাম কোন তুমি যে ওই ফালতু জ্যাংড়া ব্যাংড়ার সাথে কথা কও জন্য তাজে বাজে কথা কওয়ার সুযোগ পাই তোমাকে আমি কইছি না তোমার মতো একটা সুন্দরী বউ পাওয়ায় আমার উপরে অনেকেরই হিংসে সেই জন্য আমাকে এই সুখী সংসারে আগুন লাগানোর জন্য নানানজন নানান কথা কয় কবি তোমার কানে কানে তাহলে চলেন আমরা আন্দার এই গরম শাড়ি চলে যাই তাহলে আন্দার নামে আর কোনো খারাপ কথা আর কানে রাইত না আর আয়ো আন্দার ফের রাগ করতাম না এই কথাটা তুমি ভালো কইছ দেখি চিন্তা করে দেখি কিন্তু যে কয়দিন এখানে আসি সে কদিন কিন্তু তুমি কারো কথা কান দিবা যাও না কারোর সাথে কথা কবির দরকার নেই
তুমি আমাকে শুয়ে কথা কও শোনা। ঠিক আছে আর বুড়া আন্দরে লই আর সন্দেহ করতাম না আর মাথা খারাপ করতাম না আর কিতাম কোন আন্দরে যাই এত ভালোবাসি बुद्धि दिले তোমাক পাবের যায় আমি ওস্তাদের কাছে কোন এক মায়া জালে বাধা পড়লাম ওস্তাদ আপনি আমাক মাফ করে দেন ওস্তাদ আপনার হাতে আপনি ফিরায় দেন ওস্তাদ ওস্তাদ বাপ আন্তন কি হয়েছে বাপ হেবা করিস কে শরীর খারাপ করিছে কই না তো ফুফু এমনি ওস্তাদ এটা ওই আসন শিয়েছে তো তাই চেষ্টা করতেছিলাম তুমি কিছু কবি ফুফু আমি আর কি কব কোছিলাম কি কাল তোর ওস্তাদের সাথে তোর দেখা হয়েছিল হ্যাঁ তো কিছু কইছে বাপ ওস্তাদ আমাক নির্দেশ দিয়েছে সাধনা সিদ্ধি লাভ করার জন্য জীবন সঙ্গিনী দরকার কিন্তু ফুফু কোনো কিন্তু নাই বাপ তোর ওস্তাদ আমাক কইছে খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা করবেন জন্য আমো বাপ আর বেশি দেরি করবে চাইনি এখন করব জহর তুমি কি আমার কষ্টটা বুঝতে পারতেছো না আমি কি করব আমি এখন কি করব কত বোন কি করব মানে এটা কি শালের হাতে মুয়া খেলা নাকি যে যা করলে তাই হয়ে যাবি প্রেম ভালোবাসা করলে জহরের সাথে আর এখন মৈরমেক বিয়ে করবি কইলো আর সে কথা মানি লওয়া লাগবি না আন্তন তো কয় নাই যে সে মৈরমেক বিয়ে করবি তার উস্তাদের আদেশ হইছে ইস আদেশ হইছে আর নাই সেখানে লাগবি তালে আর প্রেম করা লাগতো না বড় বুবু প্রেম করার সময় তার এসব কথা মনে আসিল না আমি জহরের আগেই কইছিলাম ওই ছেড়া হচ্ছে এক নম্বরের একটা সিটা ছেড়া জহরের মুখের দিকে আমি তাকাবে পারি নে বুবু জহর কি শুনিছে সে কি কয় সে তো আরেক কথা কইলো কুল আন্তন নাকি মরমের সাথে ভাব ভালোবাসা করিছে দেখিছো আমি আগেই কইছিলাম আমি আগেই কইছিলাম ওই সেরা হচ্ছে এক নম্বরের সিটা সেরা তুমি কাজে না তো কাজে আমার নিজে চালা খারাপ করো না তুমি চুপ করো দেখো ওই সিটেরই আমি ছুটাচ্ছি ওই বারোটা আমি বাজাচ্ছি দেখো এই গহর এই তুই তুই মাথা গরম করে আরেক বাজার বাজাচ্ছি ছাড়ো আমাকে আমি করছি তুমি এই গহর গহর যাই দেখি কোটে যাওয়া যায় ঘর থেকে তো বাইরে বাবা মনে হচ্ছে সন্ন্যাসী হয়ে যাবেন সন্ন্যাসী তো আর বাকি কি বিয়ে করে একলা ঘরে থাকলি সন্ন্যাসী তো আর কতদিন লাগে ঘরের মধ্যে শুয়ে শুয়ে ওই মটকা গুলো আসছে তাপ লেগে গিয়ে একটা চিল্লা দিলি তাও আখের হাতে পথ পরিষ্কার হবে চিল্লায় যাবো না তবলিকে যাবো যেখানে তোর মন কয় তুই সেখানে যা কিন্তু দেখিস ওখানে যায় আজ আবার মুসল্লি গাড়ে গায়ে কাটিস নে তাও তুমি আমার আটকে বেটা তার মানে তুমিও চাও যাবে চিল্লায় যাই তুই কি কোনো কালে গল্পে শুনছু যে কেউ যদি চুরি সাইড ধর্মের পথে যায় তাকেও বাধা দেয় আমি ঘরে তালা দিয়ে পাড়ার পর জরুরি কামে যাব বুঝলি এই কেনে এই হিরু তোর আবার কি হলো অবাক করে কি খুঁজিস
পিলেই খুঁজতেছি বড় বড় কামের সময় কিচ্ছু পাওয়া যায় না অন্য সময় কত কুত্তু পিলে পায়ের নিচে গড়াগড়ি খায় অথচ কাল সকাল থেকে আমি বিলেই কুত্তু খুঁজতেছি একটা যদি পাই হঠাৎ করে আবার কুত্তা বিলাই দরকার পড়লো কে দুটি কথা কওয়ার জন্য আছে বড় বাবু আপনার ঘরে তোকে এক একজনে কে কে ফুটে ধরি আমি বা চিনি আমার চিনতে ওই সারে গল্প নিয়ে যাতে এখান থেকে বড় বাবু আপনি বুঝতে পারতেছেন না বিলাই আমার কত জরুরি দরকার তাহলে কি তুই এই আশা করছিলু যে তোর ওই ফাটা কালিয়ে পাও ধরে আমি বসে থেকে থেকে কাঁদবো বাপরে তোর শোক রে কান্দাকাটি না করো একটু নরম ছুরি নিষেধ তো করবার পারো স্বামী হিসেবে তো এটুকু আমি আশা করবার পারি নাকি ঠিক আছে আমার দিয়ে আসা তোর কোনো আশাই পূরণ হয় নাই সেটা আমি বুঝে গেছি এখন তুই যে সিল্লায় যাস না এই পুতলা নিয়ে সিল্লায় না যায় আশেপাশের দুই চার গাঁও দেখে তোর মন পছন্দ মতো তুই আর একটা বিয়ে করে গা তালি ভাই তোর সব আশা সে পূরণ করবি এখন বাইরে হ বাইরে যা আমার চোখের সামনে থেকে ওঠে আবার তুই বসে বসে স্পেস করে কাম তুসু ও ছোট বাবু আচ্ছা আপনার ঘরে কি বিলে আছে হয় আছে এ দে দিক টাকা ভাপরা মই কি উদা বিলাই ধরে ধরে বস্তায় ভরে নিজা গাঙ্গের কাছে ফালা দিয়ে যা সুটকা ভাই কি হয়েছে আচ্ছা রে তোর আক্কেল পছন্দ কি রে দেখতেছো ঘরের মধ্যে স্বামী স্ত্রীর কথা করছে আর তুই কি বিলাই খুঁজবার আছো না কোনো জায়গায় বিলাই খুঁজে পাইলাম না তো তাই ভাবলাম যে আপনার ঘরে থাকবে পারে আচ্ছা রে ইয়ং করা লাগেনি কলেই তো আমরা একটু উপজেলায় যাচ্ছি বুঝছিস একটু বাড়ি ঘর দিকে খেয়াল রাখিস আন্নি উপজেলায় যাবেন নি আন্নি গায়ে খুদরা যাই ওকে খাইতে পারি এই ছাড়া দেখতেছো যে আমরা স্বামী স্ত্রী বেড়াবার বেরোছি এর মধ্যে তুই কোন দুঃখী যাবার যাচ্ছিস হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখি তোর জন্য চাপাতি কিনে আনবো হ্যাঁ গরম পানি দিয়ে গুলা খাই নি মঞ্জু ভাই ঠিকঠাক মতো খানা দানা করেছিও আঙ্গ হিটিতে রাইতিতে হারে ম্যাটিনি শো সিনেমা দেখতাম তো কেন না গো চলে চলো দেরি আছে কি রে সঞ্জু তোর বন্ধু লাভের মধ্যে এক রাত্রের মধ্যে এত মিল হয়ে গেল ব্যাপার কি রে এই বলে দাঁতি লেগে যায় চৌকুল দেয়া যায় হ্যাঁ এই কো তারে কস কিল্লে তোর দুলে বেরি যাই ক
বাউরে আই মরি আর সাইন নেশায়। খুব তো বউ নিয়ে সিনেমা দেখে বেড়াচ্ছু, এদিকে তো আমার 12টা বাজে গেছে, সে খবর রাখিসু? তোর আবার কি হলো? শুনলাম মরিয়মের সাথে আন্তনের বিয়ে ঠিক হয়ে গেছে। কিটা কলো এই কথা? কিটা আবার খুবই? আন্তনের ফুফু সদাই নিবের এসে খোয়া গেল, সেই জন্য তো দোকান বন্ধ করে চলে আসলাম। তা তুই আমার কি ব্যবস্থা করিস? তুই এবার আন্তনের ফুফু কিছু কয়ে ফেলিস নি তো? একবার মুখ ফুসকে বাইরে দেবার লাগছিল, অনেক কষ্টে আটকে রাখিছি। ঠিক করেছ, ঠিক করেছ, খুব ভালো করেছ। এখন তুমি যাও, আমরা একটু ঘুরে আসি, কালকে তোর দোকানে পরে আসবো না, ঠিক আছে? কাল আসবো, রুগী বলে এখন তখন ডাক্তার 3 মাসের পথ, তাই না? ওরে এত পাগল হলি চলে নাকি? আরে আমি তো আসি নাকি, দেখবো না দেখি। চল নিজেরা একজন বউ নিয়ে সিনেমা দেখে বেড়াও, আর একজন পান খেয়ে ঠোঁট লাল করে বয়েক দেখাও, আমার কিছু মনে করে না, তাই না? তোর আল্লাহর কি লাগে জহর, আমার কথাটাকে শুনবে তো? আমার সব কথা শোনা হয়ে গেছে, যাও এখান থেকে। তোমার শোনা শেষ হবে পারে, কিন্তু আমার কথা কাও তো শেষ হয় নাই। অবাক করে না শোনা, কি করবে চাও তুমি? তোমার বিয়ের দাওয়াত দিবার চাও? মাথা গরম করো না জহর, তুমি যদি আমার সাথে অ্যাভা করো তাহলে আমি কোনে যা খারাপ। আর তুমি তো আমার ওস্তাদের লাইনে নামলে আমি বুদ্ধি দিছিলে। ভালোই তো ওস্তাদের তাল মেলে হয়ে যাও, অসুবিধা কি? ময়রমুখ বিয়ে করে সুখে শান্তিতে ঘর করো গা। তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করবে তো? সব বোঝা হয়ে গেছে আমার। ময়রমুখ সাথে নিয়ে সিনেমা দেখবে চাও, আর আমাকে দেখলে দৌড়ে পালাও। যাও এখান থেকে, নাহলে দুলা ভাই ডাক দিব। কতদিন হয়ে গেলেন বইয়ে বেড়াচ্ছি। এই তোর আপাজানের খুব ইচ্ছা ছিল তোর বিয়ার সময় তোকে গয়না দিয়ে মুড়াই দেবে, আমার তো আর সে সাধ্য নেই, আর সে তো চলেই গেছে। এখন আল্লাহর কাছে দোয়া করি তোরা সুখী হও। আমার একটা শর্ত আছে। এখানেও শর্ত? এতদিন তো মাঠে ঘাটে বাঁশি বাজায় আকাশ থেকে পড়ি নামায় আনছো, এখন
এখনই সত্যিকার পরিবারের সামনে বাঁশিটা একটু বাজায় শোনাও। না বাজাও।